তাহলে বিরিয়ানি খাবি? আজ তো বিরিয়ানি খেতে যাচ্ছি আমরা। চলো, এখনো কিছু শুরু হতে পারলো না, ওদের খাওয়া কমপ্লিট। চিকেন লেগ পিস ভাই, এত বড় ব্যাস, এরকম ধরো ছেড়ো ব্যাস, খতম, মুখে পুরো। সম ভাই, হে মুটি, নামবি না আজকে? কেন নাও একটু, নাকি অটো অটো তো করেই পুরো চাকদা হবে? 2000 years later. নাম নাম, আয় আয় আয়। আর কি কতক্ষণ লাগে? না হরণ তুলবো, আয়। কি আসবি নাকি চলে যাবো আমরা? গাইজ, ফটো তোলার জন্য পাগল হয়ে গেছে। ফটো তুলো, ফটো ফটো। সমস্যাটা কি বল একটু, ফটো তুলবি? হ্যাঁ বল একটু, তাকা একটু, কেমন লাগছে? জানিস পুরো চম্পা করি লাগে, কিন্তু গজব বেজতি। তোমার কেমন লাগছে বলো তো একটু, পুরো চম্পা করি তো। আমি তরমুজ খাই না, আমার ভালো লাগে না। না এখন আমি আর ডায়েটে নেই। তাহলে বিরিয়ানি খাবি? আজ তো বিরিয়ানি খেতে যাচ্ছি আমরা। চলো বিরিয়ানি খেতে। বিরিয়ানি খাওয়া খুব মজা না? হেই দিয়া, হেই দিয়া, কেমন আছো তুমি? চলো বিরিয়ানি খাবো। তো হে গাইস, চলে আসলাম একটা নিউ ফ্রেশ ভিডিও নিয়ে। তো তোমাদের মধ্যে অনেকেই বলছিলে যে বিরিয়ানির ভিডিও কবে আসবে, এতগুলো ভিডিও দিলে, একটা বিরিয়ানি ভিডিও দিলে না, বিরিয়ানি ভিডিও কবে আসবে, বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। তো গাইস রুকো, যারা সবর করো, চলে এসছে বিরিয়ানির ভিডিও। তো আজকে আমরা এসেছি চাকদাতে, চাকদার বেস্ট বিরিয়ানি ট্রাই করতে। আর তোমরা জানো চাকদার বেস্ট বিরিয়ানি কোনটা, অবভিয়াসলি বিরিয়ানি প্লাজা। চাকদার বেস্ট বিরিয়ানি ট্রাই করবো আর তোমার সাথে শেয়ার করবো কেমন লাগলো। তো বেশি কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক, বিরিয়ানি খাওয়া যাক। Hey guys, we are foodies. Welcome to our channel. এখানে হবে মজা, হবে হাসি। হ্যাঁ বস, আমরা খেতে বড্ড ভালোবাসি। কন্ট্রোল তোর লোভ সামলা দাঁড়া ভাই, এখনো শুরু হয়নি কিছু, এখনো কিছু শুরু হতে পারলো না, ওদের খাওয়া কমপ্লিট। চিকেন লেগ পিস বলে ঠিক আছে, চিকেনটা বের করে ছিঁড়ে মিড়ে খেয়ে একদম। দেখো একটু, এরা মারামারি করছে রীতিমতো। দেখো একটু একটু দাঁড়া ভাই, একটু দাঁড়া। তো গাইজ, আমাদের বিরিয়ানি চলে এসেছে রীতিমতো। আমরা দিয়ে নিয়েছি দুটো চিকেন বিরিয়ানি, দুটো চিকেন চাপ। তো কোয়ান্টিটি প্রচুর, হিউজ পরিমাণে কোয়ান্টিটি, একজনের খেয়ে বেশি হয়ে যাবে, মানে তোমরা দুজন আরামসে খেতে পারবে, আরামসে খেতে পারবে। তো চলো দেখি এর মধ্যে কী কী আছে। ওয়াও, ও মাই গড, চিকেন লেগ পিস ভাই, এত বড়। মিনিমাম এটা মোটামুটি 200 গ্রামের পিস থাকে, এটা এরা বললো যে মোটামুটি 200 গ্রামের পিস থাকে। আর কি আছে দেখে একটু, এই সাইজে একটা আলু, ব্রাউন কালারের আলু। আর রাইসটা মোটামুটি খুব একটা অয়েলি না বা খুব একটা স্পাইসি না, একদম ঠিকঠাক, একদম একদম শুকনোও না, একদম স্পাইসিও না, একদম ব্যালেন্স আছে মিডিলে।
তো চলো আর বসে থাকতে পারছি না, আমি চালান করি। হেভি হেভি মানে দারুণ, এত সুন্দর ফ্লেভার আসছে। এমনি একটা বিরিয়ানি স্ট্রং মশলার ফ্লেভার আছে, আর এত কেওড়া জলের হালকা একটা মিষ্টি ফ্লেভার আছে, দারুণ লাগবে, দারুণ লাগবে। মাংসটা জাস্ট অসাধারণ নরম, মানে জাস্ট অসাধারণ নরম, জাস্ট এরকম ধরছি, জাস্ট এরকম খুলে চলে আসছে, জাস্ট কিছু বলার নেই। দেখি একটু মাংস দেখে কেমন লাগে। মাংসটা দারুণ সফট, ভিতরে একদম মশলাগুলো একদম ভালোভাবে গেছে, দারুণ নরম। চুষি মাংসটা খুব দারুণ লাগে, দারুণ। একটা আলু দিয়েছে, আলুটা পুরো ব্রাউন কালারের, একদম নরম, জাস্ট এরকম জাস্ট ধরেছি, আর এরকম জাস্ট মোমের মতো জাস্ট গলে আছে, মোমের মতো জাস্ট গলে আছে। তাহলে একটা আলু দিয়ে খাওয়া যায়। আলুর মধ্যেও চিকেন আর গাছে যে ফ্লেভারটা ভালোভাবে গেছে, দারুণ লাগছে, মানে দারুণ লাগছে। আর এর সাথে দিয়েছে তখন বড় বড় তিনটে সাইজের তিনটে পেঁয়াজ দিয়েছে, শশা দিয়েছে, আর প্লাজার স্পেশাল গ্রিন চাটনি। একটু গ্রিন চাটনিটা খেয়ে দেখা যাক কেমন লাগে। চাটনিটা পুদিনা দেওয়া আছে, টক টক, এর সাথে একদম পারফেক্ট যাচ্ছে, পারফেক্ট। আলাদা লেভেলের এটা বিরিয়ানিটা, মানে আলুটা তো সফট, তার সঙ্গেই মাংসটা আলাদা লেভেলের, এটা খুব মানে সফট আর কি। ব্যাস এরকম ধরো ছেড়ো, ব্যাস খতম, মুখে পুরো। চিকেন চাপ যে সাইজটা দেখো, একদম হিউজ সাইজ। এটার দাম 130 টাকা, তো মোটামুটি 200 গ্রামের পিস দিয়েছে এরা। আর এর গ্রেভিটা একদম এরকম হওয়া দরকার, একদম চিকেন চাপের গ্রেভিটা, আর ওপরে একদম তেল ভাসছে, আলাদাই লাগছে দেখতে, আলাদাই লাগছে। তো চলো একটু গ্রেভিতে খাওয়া যাক, চলো মুখে পড়া যাক। বিশ্বাস করো ভাই, গ্রেভি দিয়ে না বিরিয়ানির টেস্টটা এখান থেকে জাস্ট এত দূর উঠে গেল। তো গাইস চিকেন চাপটা, চিকেন চাপটাও পুরো বিরিয়ানির চিকেনের মতো নরম, জাস্ট এরকম ধরো, আর এরকম জাস্ট খুলে আসলো, জাস্ট খুলে আসলো, আর এরকম নিয়ে খুব ভালো, মানে খুবই ভালো, একদম প্রতিটা বিরিয়ানি যেমন টেস্ট হওয়া উচিত, একদম পুরো পারফেক্ট। চিকেন চাপটার একদম সেম গ্রেভিটা যেমন হওয়া উচিত, যার নিচে না সব পারফেক্ট, খুব ভালো। বলার নেই এদের, গন্ধ, এরা জাস্ট গন্ধ স্মেলটা পেয়ে এরা জাস্ট হয়ে গেছে, এরা জাস্ট হয়ে গেছে। মানে তো কাছে এখানে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, মানে জাস্ট দুটো তিনটে টেবিল আছে এখানে, দুটো থেকে তিনটে টেবিল আছে, মোটামুটি 12 জন 13 জন মতো বসতে হবে এখানে। বমসে উড়া দুঙ্গা একবার হাত মে আ যায় তো, জায়গাটা দারুণ, তার মধ্যে এরকম ভাবে বিরিয়ানি টেস্ট করা আলাদা এক্সপিরিয়েন্স, মানে আলাদাই। বিরিয়ানি কিন্তু দারুণ লাগে, মানে অষ্টম আমরা নাটা হাফ কাশ্মীর নেবো, তো ওটাতে আমাদের 7 টাকা দেখি বলি অর্ডার দিই। আলু বিরিয়ানি চলে এসছে, তো এটাতে আলু থাকবে এরকম, এরকম স্যালাড দেয়, গ্রিন চাটনি তো দেবেই, আর এতটা পরিমাণে রাইস দেয়। তো এবার আমরা একটা আলটিমেট বাইট দেবো, আলটিমেট বাইট, এরকম চিকেন চাপ নেবো, চিকেন চাপের একটু গ্রেভি নেবো এরকম করে, আর একটা আলু নেবো, আর রাইস তো থাকবেই এরকম নিয়ে জাস্ট। আলটিমেট বাইট, পুরো আলটিমেটের মতোই,
জাস্ট দারুণ। ফ্লেভারগুলো এত মুখের মধ্যে ছড়াচ্ছে না, মানে জাস্ট কিছু বলার নেই। হেভি হেভি যেটা খাই তৃপ্তি করে খাই পুরো। নিবি জাস্ট খুব সুন্দর। আমার তো পুরো খাওয়া হয়ে গেছে, হাত পা ধোয়া হয়ে গেছে, খুব ভালো লেগেছে। আমরা ভালো ছেলে, আমরা ভালো ছেলে মেয়ে, খেয়ে পরিষ্কার হয়ে বসে আছি আমরা। আসলেই তাই, আসলেই তাই। ওরা দু প্লেট খাচ্ছে, আমরা এক প্লেট খেয়েছি। ওরা আবার আলু বিরিয়ানি নিয়েছে, হ্যাঁ ঠিক ভুলে গেছিলাম। আমরা শুধু অলরেডি চিকেন খেয়েছি একটু একটু করে, ও তাই আমাদের পেটে ভার, তাই হ্যাঁ তাই পেটে হয়ে গেছে আমাদের। তো গাইস, বিরিয়ানি এক প্লেটে যা কোয়ান্টিটি দেয় অনেক দেয়। তো তোমরা যদি আমার মতো হাঁকুড়ে না হও তাহলে তোমাদের এক প্লেটে দুজনে হয়ে যাবে। আমাদের মতো যদি হাঁকুড়ে হও তোমাদের এরকম একটা নিয়ে আর একটা হাফ লাগে, ঠিক আছে? অবস্থাটা দেখো একটু, জাস্ট অবস্থাটা দেখো, খেয়েছি না কি করেছি ধরতেও পারবে না। তো গাইস, আমাদের এখানে বিরিয়ানি খাওয়া পুরোপুরিভাবে কমপ্লিট। যদি এখানে এসে বিরিয়ানি ট্রাই করো তাহলে অবশ্যই তার সাথে চিকেন চাপটা ট্রাই করো। এতে চিকেন চাপের সাথে বিরিয়ানির টেস্টটা জাস্ট আলাদা লেভেলের হয়ে যায়। তো গাইস, আমরা চলে এসেছিলাম আজকে বিরিয়ানি প্লাজার মেন কাউন্টারে। এটার ওপেনিংটা আমি একটু বলে দিই, এটা হচ্ছে দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত মোটামুটি খোলা থাকে। আর এখানকার মোটামুটি আইটেমগুলো হচ্ছে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, আলু বিরিয়ানি এবং তার সাথে চিকেন চাপ, তো মাস্ট ট্রাই। আর এছাড়াও বিরিয়ানি প্লাজার একটি বড় ব্রাঞ্চ রয়েছে যেটা এখান থেকে 2-3 মিনিটে হাঁটা পা, ওখানে মোটামুটি তুমি সব আইটেমই পেয়ে যাবে। তবে যারা শুধু বিরিয়ানি ট্রাই করতে আসতে চাও তারা অবশ্যই বিরিয়ানি প্লাজার মেন কাউন্টারে এসো। বিরিয়ানি প্লাজার অ্যাড্রেসটা বলে দিই, একদম স্টেশন থেকে বেরিয়ে চাকদা বনগা রোডে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ, একদম 2 মিনিট হাঁটলেই ডান দিকে পড়ে বিরিয়ানি প্লাজা। তোমরা একদিন যাও আর বিরিয়ানি ট্রাই করো আর কমেন্ট করে জানাও কেমন লাগলো। ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা কিন্তু করবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। আর এখানে ক্লিক করো যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে এসে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। চিকেন তো পুরো খেলি, আবার আমার ধরছিস কি অন্য? হ্যাঁ না না, না না ওখানে তো আমি একটু যাই, আমার সঙ্গে চিকেন মারামারি করছে, এক একটা 200 গ্রামের পিস খেলো, হে আমার চাপের দিকে তাকাচ্ছে, ভাবা যায় এটা? আমার বলে আমি খাই না, আমি খেতে পারি না।